এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ধসের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের। তো কবে কখন থেকে বাংলার কোন ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে বন্যা ও ধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। কাটতে চলেছে লক্ষ্মী পুজো, তবুও বাংলা থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস নেই। উপরোক্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ে ধসের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশের কারণেই উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 11 অক্টোবর মঙ্গলবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায় এই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারাদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পংয়ে ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আপাতত দুদিন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে 10 অক্টোবর সোমবারের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে 10 অক্টোবর সোমবারের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 12 অক্টোবর বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি ও 27 ডিগ্রির মধ্যে।